ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনোয়ার হোসেন সজীব। নানান বিরূপ মন্তব্য পাশ কাটিয়ে চার বছরের পরিশ্রমে প্রজেক্ট 175 নামক এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করছেন সজীব। প্রজেক্ট 175 হল ইসলামী বিশ্ববিদ্যালয়ের 175 একর আয়তনের ক্যাম্পাসে 175টি উন্নত জাতের ফল গাছ রোপণের উদ্যোগ, যার বেশ কিছু গাছ এরই মধ্যে লাগানো হয়েছে ক্যাম্পাসে। দ্বিতীয় বর্ষ করি, তো আমাকে বলে যে আমি যখন এখান থেকে যাইতে চাই, তো আমাদের বিশ্ববিদ্যালয় যেহেতু 175 একর, আমি বিশ্ববিদ্যালয়কে 175টা গাছ উপহার দিয়ে যেতে চাই। তো বিষয়টা শুনে আমার খুব মানে পছন্দ হয় যে না, এটা একটা ব্যতিক্রম ধর্মীয় একটা কাজ। ক্যাম্পাসে অবকাঠামোগত নানা উন্নয়ন কর্মকাণ্ড চালানোর সময় কাটা পড়ে প্রচুর গাছ। বর্তমানে সজীবের আবাস শেখ রাসেল হলটি নির্মাণের সময়েও কাটা হয় কিছু গাছ। ক্যাম্পাসে কেটে ফেলা এসব গাছের ক্ষতি পুষিয়ে আনতে এবং সবুজায়নের লক্ষ্যে আনোয়ার হোসেন সজীব শুরু করেন প্রজেক্ট 175। আসলে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের একটা দাবি থাকে যে আমরা একটা সবুজ ক্যাম্পাসে পড়াশোনা করব। তবে বাস্তবতা হচ্ছে যে হল কিংবা অন্য কোনো কনস্ট্রাকশনের কাজে প্রতি বছরই কিছু গাছ কাটা পড়ে। তো আমার চিন্তা ভাবনা ছিল যে মানে ক্যাম্পাস সবুজায়নে আমার ছোট হলেও একটা কন্ট্রিবিউশন থাকবে। পরিবেশ সুরক্ষায় পাশাপাশি যেন সবাই ভালো জাতের ফল খেতে পারে সেটাও ছিল সজীবের ভাবনায়। কিন্তু সজীব যেসব গাছ লাগাতে চান সেগুলোর খরচ অনেক, আবার সহজলভ্য নয়, তাই বেছে নেন বিকল্প উপায়, গ্রাফটিং পদ্ধতি, যে বিষয়ে রয়েছে তার বিশেষ দক্ষতা। বিভিন্ন ফলের বাছাইকৃত জাত থেকে গ্রাফটিং এর মাধ্যমে সৃষ্টি করেন উন্নত ও দ্রুত ফলনশীল সব চারা। তো আমি 175 প্রজেক্টের প্রথম শুরু করি 19 সাল থেকে, 2019 সাল থেকে আমি শুরু করি। ওইখানে প্রথম 50টা গাছ দিয়ে আমি শুরু করি, তারপরে এখন পর্যায়ক্রমে 180টার মতো আমার গাছ আছে, এটা আরো বৃদ্ধি পাবে। ক্যাম্পাসে বৃক্ষরোপণের লক্ষ্যে সাতক্ষীরায় নিজ বাড়িতে 20 থেকে চারা উৎপাদন করেছেন সজীব। যেসব চারা উপযুক্ত হলে ক্যাম্পাসে এনে গ্রাফটিং করতেন তিনি। এছাড়াও নানা জায়গা থেকে সায়ন সংগ্রহ করে তার উপর কাজ করতেন তিনি। ও যতটা পরিশ্রম করে, রোদ নাই বৃষ্টি নাই, সব জায়গাতেই প্রচুর পরিশ্রম দিতে চাই গাছের পিছনে। এভাবে সজীবের প্রজেক্ট 175-এ যুক্ত হয়েছে বিভিন্ন জাতের আম গাছ। দেশি বিদেশি ভালো জাতের, সিজনাল, লেট ভ্যারাইটি এবং 12 মাসী সব জাতের আম রয়েছে এ তালিকায়। আবার মাল্টি গ্রাফটিং করে এক গাছকে 2 থেকে 3 জাতের আম গাছে রূপান্তর করেছেন তিনি। আম গাছের ভিতরে প্রায় 12 থেকে 13 জাতের আম গাছ আছে। কদবেল যেটা মানে সবচেয়ে বেশি মিষ্টতা পেয়েছি আমি, সেটাই এখানে সংগ্রহ করছি প্রায় 40টার মতো। সজীবের এই প্রজেক্টে সবচেয়ে আকর্ষণীয় গাছ লাল তেঁতুল। এটি একটি দুষ্প্রাপ্য গাছ। এই একটি গাছ অন্য কোনো ক্যাম্পাসে খুঁজে পাওয়া যাবে না বলে তার ধারণা, তাই ক্যাম্পাসে লাল তেঁতুল গাছটি লাগিয়ে তেঁতুলের এমন বিরল জাত সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন তিনি। সজীবের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তার সাফল্য কামনা করেন অর্থনীতি বিভাগের শিক্ষিকা মিথিলা তানজিল। সজীব যেটা করছে সেটা নিঃসন্দেহে একটা ভালো এক্সাম্পল ক্রিয়েট করছে, এবং আমি বিশ্বাস করি যে ওকে দেখে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা আরো বেশি উৎসাহী হবে। সজীবের কাজগুলো পরিবেশ রক্ষায় দারুণ ভূমিকা রাখবে বলে মনে করেন অধ্যাপক ডক্টর দেবাশিস শর্মা। প্রজেক্ট 175 শেষ হওয়ার পর গাছগুলো সংরক্ষণ ও পরিচর্যার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে অর্পণ করতে চান আনোয়ার হোসেন সজীব।